কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সেদিন আমরা সকালটা শুরু করেছিলাম জাম্বোরা নিয়ে। নিউজিল্যান্ডে এই প্রথম আমি জাম্বোরা পেয়েছিলাম। আমি এখানে আছি প্রায় 5 বছর, এর মধ্যে কখনো জাম্বোরা পাইনি আর দেখিও নি। এই জাম্বোরাটা হলো ভিয়েতনামের স্বাদ বলতে গেলে আসলে বাংলাদেশের মতো না। বাংলাদেশের জাম্বরাগুলো যেমন একটু টক হয়, আর এটা একদম মিষ্টি ছিল। তো এই তো রায়কার বাবা জাম্বরা কাটছিল। এরপর বাংলাদেশে আমরা যেমন জাম্বরার চুকলাটা দিয়ে মাথায় দিয়ে খেলতাম, তেমন করার একটু চেষ্টা করলো এই আর কি। এভাবেই আসলে আমরা আমাদের চাইল্ডহুড মেমোরিগুলো মনে করি আর এনজয় করি। তো জাম্বরার দায়িত্বটা সেই নিয়েছিল, কারণ আমি আসলে কিনেছিলাম আরও 4-5 দিন আগে, কিন্তু সময়ের জন্য কাজটি করতে পারিনি। যেহেতু স্যাটারডে ছিল তাই সে বললো যে না, আমি করে ফেলি। তো শুকনো মরিচ কাঁচা মরিচ দিয়ে বানানো হচ্ছিল আর ছিল দেশি কাসুন্দ। এরপর আমরা দুপুরবেলায় রেডি টেডি হয়ে জাম্বুরা খাওয়ার পরে এরপরে জাম্বুরা খাওয়ার পরে আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গিয়েছিলাম, কারণ সেদিন ছিল মানহার বার্থডে। মানহার বার্থডেতে যাওয়ার জন্য রায়কা পুরোপুরি রেডি, আর আপুর রান্না অনেক মজা হয়েছিল। আপু ভালোই আয়োজন করেছিল সেদিন। আর এই তো সবাই মিলে কেক কাটছে। যেহেতু মানহাদের বাসায় গিয়েছিলাম, মানহাদের বাসা থেকে নিউ ব্রাইটনটা একটু কাছেই আছে, আমরা নিউ ব্রাইটন চলে গেলাম। আর আব্বু আম্মু যেহেতু আছে একটু মজাই হবে। তো আমরা ওইখানে যেয়ে দেখি উইপি, উইপি আইসক্রিম দেখে সবাই একদম ঝাঁপিয়ে পড়েছে উইপি খাওয়ার জন্য। আমি নিয়েছি সিঙ্গেলটা, রায়কা নিয়েছে ডাবল। ও মাই গড, থ্যাংক ইউ। সাইজ অনুযায়ী সে বড় একটা আইসক্রিম নিয়ে নিয়েছে, তাও আবার ডাবল। আমি বুঝলাম না সে কিভাবে বোঝে, আমি নেই সিঙ্গেল আর সে না ডাবল। আর ওর খালাও নিয়ে নিয়েছে ডাবল। পিপি খাচ্ছিলাম আর আমরা অনেক ফান করছিলাম। এরপরে আমরা নিউ ব্রাইটনে যে পিয়ারটা আছে সেটার কাছাকাছি যাচ্ছিলাম। আমরা বিচের দিকে যাইনি, কারণ আমাদের দেশি পোশাক পরা ছিল আর বালু ছিল, কেস পরা ছিল না, এর জন্য আমরা পিয়ারের উপরই ঘোরাঘুরি করলাম। এই তো সেদিন অনেক ভালো লেগেছিল। আর সমুদ্রের ঢেউর এই সুন্দর মিষ্টি শব্দ শুনতে যে কী ভালো লাগছিল তা বলার বাইরে। ওইখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এরপর আমরা বাসায় চলে আসি। এই ছিল সেদিনের ছোট্ট একটা দিন, কিন্তু খুবই ভালো লেগেছে। আর যখন থাকে বাবা মার সাথে তখন আরও কিন্তু ভালো লাগে, তাই না? তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।